শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসায় হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা 6:30টার দিকে মন্ত্রীর চশমা হিলের বাসায় এই হামলা করা হয়। জানা যায়, চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই মন্ত্রীর বাসায় হামলা চালানো হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।